এত কম, সারা ঘরটায় তাই একা দুঃখা খেলেও বোধ হয় অনেক জায়গা থেকে যেত আর কি। আজকে একটু ভদ্রস্ত চেহারা, ভালো। আমার তো শশী মহারাজের মতো অবস্থা না, শশী মহারাজ গেছেন পাঠ করতে গিয়ে দেখছেন একজনও আসেনি, শশী মহারাজ পাঠ করে যাচ্ছেন। তাকে জিজ্ঞাসা করা হলো কাকে পাঠ শোনাচ্ছেন, বললেন আমি স্বয়ং শ্রী রামকৃষ্ণকে শোনাচ্ছি। এই বোধ আমাদের জাগ্রত হলে, এই ভাবটা আমাদের জাগ্রত হলে তার তো কোনো গোলই থাকত না। আমরা যেটা গতদিন পড়েছি একটুখানি আপনাদের বলি, খুব দীর্ঘ সময় নিয়ে নয়। আমরা বললাম যে শ্রীরামকৃষ্ণের জীবনটা অনেকটা নাটকের মতো, এক একজন আসছেন নাটকে, যেমন এক এক অঙ্কে এক একজন অভিনয় করে চলে যাচ্ছে, পরবর্তী অঙ্কে তার আর প্রয়োজন নেই। এই ঠিক সেই রকম এতক্ষণ হৃদয় আর মথুরনাথকে ছিল, এবার এক নতুন কাউকে দরকার, নতুন একজনকে দরকার, যিনি শ্রীরামকৃষ্ণের এই নাট্য রঙ্গমঞ্চে অভিনয় করবেন নিখুঁতভাবে। গম্ভীরানন্দজি মহারাজের স্মৃতি কথা বই থেকে বলেছিলাম যে একটা কথা, গম্ভীর মহারাজ লিখছেন যে দেবতার পূজার এক ধরনের বিধি আছে, মানুষের সেবার এক ধরনের রীতি আছে। দেবমানব, দেবতা যখন মানুষ হয়ে আসেন, সেই দেবমানবের সেবা একমাত্র দেবমানব বা দেবমানবী ছাড়া কারোর পক্ষে করা সম্ভব নয়। শ্রীরামকৃষ্ণের জীবনে যদি সবচেয়ে বড়, শ্রীরামকৃষ্ণ ভক্তদের জীবনে যদি সবচেয়ে বড় উপকার কিছু হয়ে থাকে, তা হলো শ্রীরামকৃষ্ণের স্থূল শরীরটিকে ঠিক মতো রাখা। এই কাজে যে দুজন অগ্রণী, তাদের মধ্যে একজন ছিলেন হৃদয়রাম এবং দ্বিতীয়জন শ্রীমা সারদা দেবী। মথুরানাথের মৃত্যু এবং হৃদয়রাম ধীরে ধীরে তার নিজের গতিপথ, মানে নাটকে তো শেষ হয়ে আসছে, এবার তাকে সাইড রোলে যেতে হবে, আর মুখ্য চরিত্রে থাকা যাবে না, তাই মুখ্য চরিত্রে অভিনয় করার জন্য শ্রী শ্রীমাকে তিনি আনয়ন করালেন। মা ঠাকুরের জীবনে অদ্ভুত একটা ঘটনা হতে থাকলো যে যতই শ্রীরামকৃষ্ণের এই 12 বছরের দীর্ঘ সাধন জীবনের কথা একটু একটু করে জয়রাম বাটিতে গিয়ে পৌঁছলো, পুঁথিকার দু জায়গায় দুটো আলাদা আলাদা ভাবের মানুষের কথা বলেছে। কামার পুকুরের লোকজন ধর্মকে আশ্রয় করে বাঁচে, আর জয়রাম বাটির লোকজনের কথা বলেছেন ঠিক উল্টোটা। প্রচুর পরিমাণে ধান টান হয় কিন্তু মানুষের দারিদ্র এত বেশি, তাই কী করে নিত্যদিনের দারিদ্রতা ঘুচাবে, তাতেই তাদের সমস্ত শক্তি শেষ হয়ে যায়। ফলে ভগবানকে ডাকার জন্য যে জীবনের যে একটা স্থির ভাব, সেটি তাদের মধ্যে নেই। তিনি বলছেন যদিও, ওদের অ্যাকিউজ করছেন যে এরা ভগবানের কথা বোঝে না, ভাব বোঝে না, আর কিছু বোঝে না, কিন্তু এটা হচ্ছে মূল কারণ। ধরুন আপনি তখনই ভগবানকে ডাকবেন, দু চারজন এক্সট্রাঅর্ডিনারি কথা ছেড়েই দিন, আপনি ভগবানকে তখনই ডাকবেন যখন আপনার মোটামুটিভাবে সব সমস্যাগুলো মিটে গেছে। দু চারটে একটু দুঃখ বিলাস আমাদের মধ্যে আছে, তখন কিন্তু আমরা ভগবানকে ডাকি। আমি এক্সেপশনগুলোর কথা বাদ দিচ্ছি, দুবেলা যদি খাবার জোগাড় করতে আপনার সময় বেরিয়ে যায়, ভগবানকে ডাকবেন কখন, তাই না? কামাঠুপুরের মানুষজনের সেই সমস্যাটা ছিল না, লোকসংখ্যা কম ছিল, জমির পরিমাণ অনেক বেশি, আর এখানে জমির পরিমাণ কম আর লোকসংখ্যা অনেক বেশি, এই অসম যে ব্যবস্থা, এর ফলে মানুষ কীভাবে নিজেদের নিত্যদিনের কাজটাকে চালাবেন এই ভাবনাতেই তারা চলে গেল। ফলে শ্রীরামকৃষ্ণের এই যে ভাব সমাধি, এগুলিকে তারা পাগল আখ্যা দিতে থাকতেন, বললেন কি শ্রীরামকৃষ্ণের মাথা খারাপ হয়েছে। যেমন গ্রামে হয় এখনো, আজকাল তো হয়, তো মানে পিএনবিসি তো জগতে এর মতো ভালো জিনিস, ভ্যালুটেবল জিনিস, তেঁতুলের সঙ্গে তুলনা করা হয়, যে তেঁতুল ঘরে রাখলে যেরকম তেঁতুলের নাম করা মাত্র মুখে জল চলে আসে, সেরকম খুব জমিয়ে পরনিন্দা পরচর্চা করলে দেখবে জিভে একেবারে রসে ভর্তি, মানে মা যেন রাস ছেড়ে দিচ্ছেন রসে, সেই রকম অবস্থা আমাদের জীবনে আসে। তা শুরু হয়ে গেল যে সারদার স্বামী পাগল, তাই না? মা ঠাকুরের খুব কষ্ট হতে থাকলো, তিনি একটা সময় এত বেদনাটা এত তীব্র হয়ে গেল, কারণ তিনি যে লোকটিকে দেখেছেন তার সম্পর্কে যে অ্যাসেসমেন্ট করেছেন তার সঙ্গে এই কথাগুলো মেলে না, তাই তিনি ভাবলেন যে তিনি নিজে নিজে চোখে এসে দেখবেন। এবং তিনি যখন নিজে চোখে এসে দেখলেন যে তার দেবতায় একই রকম আছে, গম্ভীর মাস লিখছেন যে মায়ের যেন চক্ষু কর্ণে বিবাদ ভঞ্জন হলো, চোখে একরকম দেখেছেন, কানে একরকম শুনেছেন, দুটো ইন্দ্রিয়ের মধ্যে যেন বিবাদ শুরু হয়ে গেছিল,
কেউ কারুর যে শোনা দেখাটাকে মেলাতে পারছিলেন না, মা এসে দুটো রিকনসিলিয়েশন করে দিলেন। আমরা যারা আপনারা কমার্সের লোক থাকলে জানবেন, মাসের শেষে আমরা একটা বিআরএস তৈরি করি, ব্যাঙ্ক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আমাদের ক্যাশবুকে যদি বেশি পরিমাণ টাকা থাকে, ব্যাঙ্ক বুকে যদি কম থাকে, তখন দুটোর মধ্যে মিলিয়ে একটা স্টেটমেন্ট তৈরি করা যায় যে অমুক চেক এত তারিখে বেরিয়েছে, এত তারিখে সেটা প্রডিউস হয়নি, আমার ব্যাঙ্ক ক্যাশবুকে দেখাচ্ছে এটা খরচ হয়ে গেছে, ব্যাঙ্কে তখন ওটা খরচ হয়নি। এই কারণে দুটোর মধ্যে ব্যালেন্সে ডিফারেন্স আসে। মা সেরকম যেন রিকনসিলিয়েশন করলেন, একটা সমন্বয় সাধন করলেন, বিআরএস তৈরি করে মা দেখলেন। মা তার জীবনে এসছেন, মা আসছেন, যখন আসার সময় আসার জন্য একটা প্ল্যান করছিলেন সবাই সেই সময়। খুব সম্ভবত এখানে আমরা বলেছিলাম গতদিন, চৈত্র 1278 সালে দোল পূর্ণিমাতে গঙ্গা স্নানের জন্য গঙ্গাহীন দেশের লোকেরা গঙ্গায় আসত। এই জয়রাম বাটির মায়েরা তারা আসছিলেন চৈত্র মাস 1278 গঙ্গাব্দে। এই সময় তারা সবাই মিলে স্নানে, গঙ্গা স্নানে কলকাতায় আসছিলেন। মাও বললেন যে আমিও গঙ্গা স্নানে যাবো। আসলে তার নিজের ইচ্ছে যে তিনি একবার ঠাকুরকে দেখে আসবেন। মা তো বুদ্ধি ধরেন, তার বাবা আরও বুদ্ধি ধরেন, তিনি শুনে বললেন যে ঠিক আছে আমিও যাবো। তিনি বুঝলেন যে উদ্দেশ্যটা কী, এই পাঁচখানা চাউল হওয়ার জন্য তিনিও সঙ্গে করে নিলেন। প্রথম দিন খুব ভালো হেঁটেছেন, দ্বিতীয় দিন খুব ভালো হেঁটেছেন, কিন্তু আর পাচ্ছেন না, আস্তে আস্তে ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লেন মা। খুব সুন্দর দুটো স্মৃতি কথা আছে, কোনো উপায় না দেখে মা শয্যাগত হলেন একটি চটিতে, চটিতে বিশ্রাম করলেন এবং সেখানে তার দর্শন করলো। দর্শনে কিন্তু দুটো ভেরিয়েশন মা দুবার দুরকম করেছেন, মোটামুটি ঘটনাগুলো এক। একটায় দেখেছেন যে একজন কালো, কুচকুচে কালো এক মহিলা এসে উপস্থিত হচ্ছেন, তিনি গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, মা তাকে জিজ্ঞেস করছেন তুমি কোথা থেকে এসেছো মা, বলেছে দক্ষিণেশ্বর থেকে। মা বলছেন যে আমিও তো সেখানে যেতুম, তার সেবা করতুম। বলছে হ্যাঁ তুমি সেখানে যাবে তো, তুমি গিয়ে তার সেবা করবে তো, তাই জন্য তো তাকে আটকে রেখেছি। ব্যাস সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটু লাগছে, আচ্ছা তুমি কে হে আমার কথাকে আটকে রাখা। বলছে তুমি আমার কে হও বটে, বাঁকুড়ার লোকেরা যেমন বটে বটে বলে, সে বলছে তুমি আমার কে হও বটে। তখন উনি বলছেন যে আমি তোমার বোন হই। তারপরে মা আস্তে আস্তে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে উঠে দেখলেন যে কোনোরকম তার গায়ে জ্বর নেই, কোনো ক্লান্তি নেই, কোনো কষ্ট নেই। এটা একটা স্মৃতি কথা। শিশু মায়ের কথায় আরেক জায়গায় স্মৃতি কথা ব্যবহার হয়েছে এরকম, মা দেখলেন এক কালো সুন্দর দেখতে মেয়ে এসেছে, যাতে অপূর্ব রূপ, এক পিঠ খোলা চুল আর পা ভর্তি ধুলো। ভেবে দেখুন মানে কী অ্যালার্টনেস। আমরা আগের দিন বলছিলাম যে ধর্মজীবন যাপন করা মানে খানিকটা ক্যালাস হয়ে যাওয়া নয় আর কি, অ্যালার্টনেসটা খুব বড় জিনিস। অত অসুস্থতা অত কিছুর মধ্যেও তার প্রথমে চোখে পড়লো যে পায়ে একবারে ধুলোয় ভর্তি, তাকে পা ধোয়ার কেউ জল দেয়নি। বলছেন মা কোথা থেকে এসেছো, বলছে দক্ষিণেশ্বর থেকে। বলছে তোমাকে পা ধোয়ার কেউ একটু জল দেয়নি? তারপরে বাকি কনভারসেশনগুলো একই রকম। মা এইভাবে দক্ষিণেশ্বরে এসে পৌঁছলেন। দক্ষিণেশ্বরে পৌঁছানোর পরে তিনি দেখলেন একবারে সোজা ঠাকুর ঘরে, ঠাকুরের কাছে চলে এলেন। ঠাকুর বললেন যে আর কি তুমি এমন সময় এলে, এখন কি ছোটবাবু আছে যে তোমার সেবা করবে? মা যখন আসছেন শুনতে পাচ্ছেন, মা এসেছেন, হৃদয় রামের কাছ থেকে খবর শুনে মা বলছেন, মা ঠাকুর বলছেন, মা শুনতে পাচ্ছেন, হ্যাঁ রে বারবেলাতে আসিনি তো, প্রথমবার আসছে। মা একেবারে নিশ্চিন্ত, তিনিও কনফার্ম যে নৌকাতে গঙ্গার উপরে তিনি বারবেলাটা কাটিয়ে এসেছে। এই যে দেখুন আসছেন তিনি, মা আসছেন তার জীবনে। আমরা বারবেলা এইগুলোকে মানি, কারণ বিশেষ করে দেবীর আগমনে, দুর্গা পুজো যখন হয় দেখবেন আমরা দুটো জিনিসকে খুব মানি। আমাদের মঠ মিশনে সাধারণত খুব বেশি মানামানি নেই, কিন্তু দুটো জিনিসকে খুব মানা হয়। দেবীর আগমনটা যেন বারবেলায় না হয় আর দেবীর গমনটা যেন বারবেলায় না হয়, তা অলক্ষণযুক্ত। এই মা যেন মায়ের আবাহন হচ্ছেন, মা আসছেন, তাই তিনি প্রকাশ করছেন যে বারবেলায় আসেননি তো। আপনারা অনেকে দুর্গা পুজো যারা ভালো করে লক্ষ্য করেন দেখবেন নবপত্রিকা স্নানের সময় কোনো কোনো পারে দরজার পাশে রাখা হয়, কেননা বারবেলা পড়ে গেছে, এই সময় নবপত্রিকাকে ভেতরে নিয়ে যাওয়া হবে। নবপত্রিকা আছে দেবীর প্রতিমূর্তি, দেবীর জ্ঞানে তাকে আমরা পুজো করি, নবপত্রিকাবাসী দুর্গা এই জ্ঞানে তাকে পুজো করি, তার আবাহন করি। তাকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য সুসময়ের প্রয়োজন আছে, তাই বারবেলা কেটে যাওয়ার পর আবার দেবীকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়।
মা আসছেন তাই ঠাকুর বলছেন বারবেলায় আসেনি তো মা কিন্তু কনফার্ম যে বারবেলার মধ্যে তিনি আসেননি ঠাকুর তাড়াতাড়ি করে মাদুর পেতে দিলেন বসতে দিলেন মা হা করে তাকিয়ে দেখছেন এই লোকটার কথা এরা বলে যে মাথা খারাপ হয়ে গেছে এ হয়ে গেছে দেখছেন একবারে সম্পূর্ণ সুস্থ মানুষ তিনি বলছেন তুমি এতক্ষণে এলে আমার মথুরের শরীর চলে গেছে এখন তুমি এলে এখন কি তোমার সে সেবা পূজা হবে মথুরের শরীর গেছে 16 জুলাই 1871 সালে আর মাতা ঠিক 6 মাস বাদে দক্ষিণেশ্বরে এসে পৌঁছলেন এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম শেষ হলো কীরকম যে মা ঠাকুর মাকে রেখে দিলেন তার ঘরেতে তারপরে ডাক্তার ডাকা হলো অন্নপ্রত হলো মাকে দেখার জন্য একজন কাজিন মেয়েকে রাখা হলো মা সুস্থ হয়ে যাওয়ার পরে নহবৎখানায় মার স্থান হলো শ্যামাসুন্দরী এই মায়ের মা বা ঠাকুরের মা চন্দ্রামণি দেবীর কাছে এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম আজকে যে অধ্যায়টা শুরু করবো সেটির নাম ষোড়শী পূজা আর কদিন বাদে এই জুন মাসেতেই এই মে মাসেতেই ষোড়শী পূজা হবে আমি বুঝতেও পারিনি যে এই সময় এটা এসে যাবে পুঁথি লেখা হয়েছিল দুভাবে একটা হচ্ছে পয়ার ছন্দে যেটা আমরা বলি জয় জয় রামকৃষ্ণ একটা ত্রিপদী ছন্দে এই অধ্যায়টা ত্রিপদী ছন্দে শুনিলে পবিত্র চিত রামকৃষ্ণ লীলাগীত সুললিত সুখীর সমান ভবানন্দ দাবানলে লীলা সংকীর্তন ফলে অবহেলে মিলে পরিত্রাণ দুর্বলে উপজে শক্তি অষ্টপাশে পায় মুক্তি মিলে ভক্তি মহারত্ন ধন জাগে কুণ্ডলিনী সুপ্ত মূলাধারে দ্বার মুক্ত সমুদিত চৈতন্য তখন অধবায়ু হয় ঊর্ধ্ব বিকশিত রীতিপত্ত প্রতিঘাতে মনমত্ত উঠে পরিমল নয়নের শক্তি বৃদ্ধি নিরমল মনোবুদ্ধি চিত্ত শুদ্ধি তপস্যার ফল শ্রীরামকৃষ্ণের এই লীলাগীতি পড়লে আমাদের কি পারে পুঁথিকার যেমন প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে বন্দনা করেছেন এখানেও তাই বলছেন বলছেন চিত্ত পবিত্র হয় আমরা যে কোনো কাজ করি না কেন আমাদের মন পবিত্র হওয়া সবার আগে প্রয়োজন এই কাজের অর্থ এই লীলাগীতি পড়ার অর্থ চিত্ত পবিত্র হওয়া কেন কারণ এই যখন লীলাগুলো পড়ি তখন আমরা লীলাগুলো শুধু পড়ি না লীলাগুলো চিন্তন করি চিত্ত আমাদের অপবিত্র হয় কেন কারণ আমরা অপবিত্র চিন্তা করি বলে তার একটা প্রভাব আমাদের জীবনে পড়ে তাই আমাদের চিত্ত মলিন হয় যদি ভালো জিনিস চিন্তা করি তাহলে তার মলিনতা এসে মলিন কিছু এসে স্পর্শ করবে না আমার চিত্তকে অতএব মন আপনা আপনি পবিত্র হবে এক বলে বিজ্ঞান মানে এমনভাবে ভাবে না ধর্ম মানে অজ্ঞান আর বাকি সবটা বিজ্ঞান তা না ধর্ম মানে পিওর বিজ্ঞান প্রত্যেকটা কারণ এবং তার সমস্ত কিছু ব্যাপার বলে দেওয়া আছে ভবারণ্য দাবানালে লীলা কীর্তনের ফলে অবহেলে মিলে পরিত্রাণ এই যে ভবের অরণ্যে দাবানল আমাদের নানা রকমের যে কষ্টের যে আগুন সে আগুনের মধ্যে আমরা বেঁচে আছি কী করে বেঁচে আছেন এটা সত্যি খুব ভাবা ডিফিকাল্ট আমরা খানিকটা এর থেকে আপনাদের থেকে এই দিকটা সৌভাগ্যবান বেনির সঙ্গে মাথা দেওয়ার ফলে এই ভবারণ্যের দাবানলের আঁচ আমাদের বড় একটা পেতে হয় না কিন্তু যারা পান তারা তো আমাদের কাছে আসেন তাদের আঁচগুলো আমাদের গায়ে একটু লাগে তখন ওই আঁচেতেই আমাদের একবারে ত্রাহি ত্রাহি রব পায় তাই আপনাদের মানে ক্রেডিট দেওয়া উচিত কীভাবে আপনারা থাকেন বলছেন লীলা কীর্তনের ফলে অবহেলের মিলে পরিত্রাণ অবহেলে শব্দটা খুব ইম্পর্টেন্ট মা বলছেন যেখানে ভগবানের নাম করলে কি হয় যেখানে ফাল ঢোকার কথা ছিল সেখানে চুল ঢোকে কথাটা অত সহজে নিলে হবে না ফালই ঢোকে কিন্তু ভগবানের নাম করলে কি হয় আমার মন শরীর থেকে বাইরে চলে যায় আমরা একটা অন্য উচ্চ ভাবনার মধ্যে থাকি তখন ফাল ঢুকলেও যন্ত্রণার বোধটা ছুঁচের মতো হয় ভগবানের নাম ভগবানের চিন্তন আমাদের সহনশীল করে আমাদের সহ্য শক্তি দেয় নাহলে জীবনে এত বড় বড় কষ্ট এত বড় বড় দুঃখ যখন প্রিয়জন হারায় আপনারা যারা বাবা মাকে হারিয়েছেন যারা স্বামীকে হারিয়েছেন যারা সন্তানেদের হারিয়েছেন আপনারা জানেন এই বেদনা কী তীব্র কী ভয়ঙ্কর কিন্তু আমরা একে পরিত্রাণ করি কী করে কারণ ভগবানেরতে আমরা যখন বিশ্বাস রাখি তখন এই যে মাইক যে সম্পর্ক বাবা মা ভাই বোন সকলের সঙ্গে মাইক সম্পর্ক এটা যেন আধ্যাত্মিক সম্পর্কে রূপান্তরিত হয়
রবীন্দ্রনাথ লিখছেন না, পুরায় যাতা পুরায় শুধু চোখে, শুধু আমাদের চোখে তাকে দেখতে পাচ্ছি না, তাই বলে কি সম্পর্কগুলো চলে যায়, তাই বলে কি বাবা মার প্রতি ভালোবাসা কমে যায় আমাদের? সেগুলো যেমন ছিল তেমনি থাকে, আরো গভীরভাবে থাকে, আরো গভীরে আসে। দুর্বলে উপজে শক্তি, অষ্টপাশে পায়ে মুক্তি, মিলে ভক্তি মহারত্ন ধন, জাগে কুণ্ডলিনী সুপ্ত, মূলাধারে দ্বারমুক্ত, সমুদিত চৈতন্য তপন। আমাদের দুর্বল মনে শক্তি উপজ হয়, মানে শক্তি সঞ্চার হতে থাকে। অষ্টপাশ যায় মুক্তি, পায়ে মুক্তি, অষ্টপাশ থেকে আমরা মুক্ত পাই। আর ভেতরের যে কুণ্ডলিনী সুপ্ত হয়ে আছে তা সেটা উন্মুক্ত হতে থাকে, তার ভেতরে সমুদিত চৈতন্য তপন, সেই চৈতন্যরূপী সূর্য জাগ্রত হয়। তপন কেন বলছে, সূর্য কেন ধারণ হচ্ছে, সমুদিত চৈতন্য তপন উদিত হচ্ছে চৈতন্য কেন? অন্ধকারের পরে যখন সকালবেলা প্রথম সূর্যের কিরণ আসে, রাত যত ঘন অন্ধকারই হোক না কেন, ওই এক টুকরো আলোতে মুহূর্তের মধ্যে সব অন্ধকার চলে যায়। ঠিক এইরকম আমাদের অন্ধকার মনের মধ্যে সামান্য যদি একটু জ্ঞানের সূর্যের প্রকাশ হয়, সঙ্গে সঙ্গে আমাদের মনের ভেতরের অজ্ঞান সমস্ত দূরীভূত হয়ে যায়। রবীন্দ্রনাথ লিখছেন আর এই জায়গায়, যে জন আমার মাঝে ঘুমিয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে সেই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। একেবারে সেই প্রভাত সূর্যের প্রথম আলোর সেই সোনার কাঠটি তার হৃদয় ছুঁয়ে দাও, তাহলে তার ভেতরের যে অজ্ঞান সেটি অপসৃত হবে, সেখানে নতুন করে জাগ্রত হবে আমার জ্ঞানের দেবতা। নয়নের শক্তি বৃদ্ধি, নিরামল মনোবুদ্ধি, চিত্ত শুদ্ধি ও তপস্যার ফল, এ অতি গম্ভীর লীলে স্রোতবাহে অন্তঃসলে, বাচ্চ চক্ষে মরুর আকর, না হইলে শুদ্ধ চিত্ত এ লীলার সারতত্ত্ব, বোধগম্য নহে হইবার, আধ্যাত্মিক লীলা খেলা, বাক্যে নাহি যায় খোলা, লীলা রাজ্যে বিমানে বিমানে, দেখা কানা দেখে কানা বলে মুখ, অন্তরে গো ফিরে সুখ, বদ্ধ মুখ হয় সে কারণে, লীলার গোসাই যিনি জাদুকর শিরোমণি, নিরক্ষর হীনতার বেশ, ভিতরে প্রতিভা ছটা, সলজ্জ দর্শন ছটা, পরাজিত যোগেশ মহে। বলছেন তিনি যে চিত্ত যদি শুদ্ধ না হয় তাহলে লীলার সারতত্ত্ব আমরা বুঝতে পারবো না, এটা ঠিক কথা। আমাদের এক গ্লাস একবারে ঘন যদি চিনির জল খাওয়া হয়, দিয়ে দেওয়া হয়, আমাদের যদি পেট সেটা হজম করার মতো ক্ষমতা না থাকে, তাহলে পরের দিন উল্টোপাল্টা কাজ হবে। কিন্তু রোজ যদি একটু 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 করে চিনির ঘনত্বটা বাড়াতে থাকি, একদিন এক চামচ দিলাম, তারপর দেড় চামচ দিলাম, এই করে হ্যাবিচুয়েটেড হতে থাকি, তাহলে সেই যে লীলার যে সারতত্ত্ব, যেমন চিনির সার জিনিসটাকে আমি যেমন গ্রহণ করতে পারবো, ঠিক সেই রকমভাবে যত আমার চিত্ত শুদ্ধ হবে, তত আমি একটু একটু করে ভগবানের লীলাকে দেখতে পাবো। বলছেন আধ্যাত্মিক লীলা খেলা, বাক্যে নাহি যায় খোলা, লীলা রাজ্যে বিমানে বিমানে। আধ্যাত্মিক লীলা খেলায় বাক্যে বলার জিনিস না, বোঝে প্রাণ বোঝে যায়। সপাটে আপনার গালে একটা থাপ্পড় মেরে দিয়েছেন, আপনি গালে হাত বুলাচ্ছেন, লোকে এসে বলছে আহা আহা তোমাকে এত দুঃখ দিল, এত কষ্ট দিল, না আপনি কাউকে বোঝাতে পারবেন ওটা কতটা লেগেছে আপনার। হ্যাঁ ঠিক এইরকম আধ্যাত্মিক জীবনের অনুভূতিও তাই, কতটা হয়েছে স্বামীজি তাই বলছেন, বোঝে প্রাণ বোঝে যায়, অবাঙ্গ মনস গোচরম, বোঝে প্রাণ বোঝে যায়, বাক্য ও মনের অতীত এক অবস্থা, এক এমন অনুভূতি যা ওই হাত গোলাতে গোলাতেই আমরা বুঝতে পারি যে কতটা লেগেছে, কিন্তু বলতে পারি না যে কতটা লেগেছে। বড় জোর পাঁচ আঙুলে দাগ দেখাতে পারি, কিন্তু বলতে আমরা পারি না। বলছে লীলা রাজ্যে বিমানে বিমানে, বিমানে কথাটা কেন ব্যবহার করেছে, আকাশে যেন মরজগতের এই মলা মাটি যেন তাকে স্পর্শ করে, এই মরজগতের মলিন মাটি স্পর্শ করলে এই লীলা যেন খুব দূষিত হয়ে যাবে, তাই বলছেন ভগবানের লীলা এ যেন এমন এক লীলা আকাশে আকাশে খুব শুদ্ধ হয়ে চলে। দেখে কানা বলে মুখ, অন্তরে গভীর সুখ, বদ্ধ মুখ হয় সে কারণে।
দেখে কানা বলে মুখ, যে দেখতে পায় না সেও দেখতে পায়। কিভাবে? সে অন্তরে অন্তরে অনুভব করে, আর বলে মুখ, তার আনন্দে প্রকাশ হয় তার চেহারায় তার জ্যোতিতে। অন্তরে গভীরে গম্ভীরে সুখ বদ্ধ মুখ হয় সে কারণে, আর ভেতরে এমন একটা জমাট বাঁধা সুখ এসে হাজির হয় যে সে আর কিছুতেই বলতে পারে না, তাই সে বদ্ধ হয়ে যায়, স্তব্ধ ভবতি। পরিষদ বলছে ভগবানের দর্শন হলে কি হয়, স্তব্ধ ভবতি, সে একবারে শান্ত হয়ে যায়, চুপচাপ করে যায়। বলছেন লীলায়ের গোসাই যিনি জাদুকর শিরোমণি, জাদুকরের যিনি শিরোমণি সেই লীলায়ের গোসাই, ভিতরে প্রতিভা ছাটা সলজ্জ দর্শন ছটা পরাজিত যোগেশ মহেশ, তার এমন দিব্য রূপ, তার এমন দিব্য রূপ যে তাকে দেখে স্বয়ং যোগেশ্বর মহাদেব পরাজিত হয়ে যায়, তার এত রূপ, তার এত দিব্য রূপ। অথচ প্রেজেন্টেশনটা কিরকম সলজ্জ, লজ্জায় একেবারে তিনি যেন অধবদন হয়ে আছেন, তিনি যেন কিচ্ছু নেই, এটা বড় ফিডব্যাক আসছে, একটু কমাও। যেখানে লীলার বাতি দিনে তথা খোরা রাতি ফুটে ভাতি দেশ দেশান্তরে, সঙ্গীতে রঙ্গ ঢাকা মনি যেন কাদা মাখা স্বরূপত্ব সাধ্যকার ধরে। লীলার সহায়া যিনি শ্রী শ্রীমাতা ঠাকুরানী মায়াম্বরে ঢাকা চেনা ভার, যেখানে হইল জন্ম সেথা যেন জন্ম জন্ম দিনের এতে দারুণ আধার। বিধি বিপরীত ও মা পূর্ণিমার ঘোর ক্ষমা বিজলির প্রতিমা মেঘে থাকে, কনকে কালীর বর্ণ জনাকীর্ণ মহারণ্য বলিহারি লীলাময়ী মাকে। ধরা যত শশাগরা শত মাতা মায়াম্বরা তদুপরি দারুণা বরণ, কেবল প্রভুর চেনা কালাকালে জানা শোনা শুন কহি অমৃত কথন। বলছেন ঠাকুর তো বটে, একেবারে যেন মনে হচ্ছে মণি কাদা মাখা হয়ে আছে, মণিতে কাদা মাখিয়ে রেখে দিয়েছে, তাই মণি যে মণি সেটা আমরা চিনতে পাচ্ছি না, ঠাকুর এরকম। কিন্তু একে করে সঙ্গী যাকে দিয়েছেন তিনি এক কাটা বেশি আর কি। বলল তিনি মায়াম্বরে ঢাকা চেনা, মায়ার অম্বর মায়ার আকাশ দিয়ে যেন নিজেকে তিনি ঢেকে রেখেছেন, তার মায়াতে তিনি ঢেকে রেখেছেন, কেউ তাকে চিনতে পারছে না। বলছেন বলিহারি যেখানে হইল জন্ম সেটা যেন জন্ম জন্ম দিনের এতে দারুণ আধার, যে জয়রামবাটিতে তিনি জন্ম নিলেন যেখানে তার লীলা শুরু হলো সেখানকার মানুষই তাকে চিনতে পারেন না, তাদের কাছে তিনি সারু ঠাকুরুন হয়ে থাকলেন, সারুদি হয়ে থাকলেন, দিদি হয়ে থাকলেন, মা হয়ে থাকলেন, কিন্তু যে আব্দাশক্তি মহামায়া এটা তারা বুঝতেই পারল। বলছেন কেবল প্রভুর চেনা কালাকালে জানাশোনা শুন কহি অমৃত কথন, শুধু প্রভুই যেন তাকে চিনতে পেরেছিলেন, যেন প্রভুই তাকে জানতে পেরেছিলেন, আর বাকিরা কেউ জানতে পারেনি। ঠাকুর বলছেন না ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, পাছে রূপ ঢেকে এসেছে কেন, পাছে লোকে রূপ দেখে অন্যরকম কিছু ভাবে তাই রূপ ঢেকে এসেছেন, ও কি যে সে হচ্ছে আমার শক্তি, অপূর্ব কথা। বলছেন সারদা সরস্বতী সার দান করেন যিনি, যিনি আমাদের জীবনের সার সত্য দান করেন। সরস্বতী কেন বলছেন, সরস্বতী হচ্ছেন জ্ঞানের দেবী, সব সাদা, গায়ের রংটি সাদা, কাপড়গুলি সাদা, সব আসলে অন্ধকার আর আলো, অজ্ঞান হচ্ছে অন্ধকারের প্রতীক, অন্ধকারের রং কি আমরা বলি কালো, তাহলে জ্ঞানের প্রতীক আলো, আলোর তো কোনো রং হয় না তাই সাদা, তাই সর্বশুক্লা সরস্বতী, দেবীকে চিন্তা করলে আমাদের ভেতরের জ্ঞান সূর্য প্রকাশিত হবে, তাই ওটি হচ্ছে প্রতীক, তাই তিনি সাদা রঙের কাপড় পরে আছেন, তার গায়ের বর্ণ সাদা, তাই তিনি শ্বেত পদ্মাসনা আর তার বাহনটিও সাদা। বলছেন ও আমার সখী, ও কি যে সে ও আমার শক্তি, শ্রীরামকৃষ্ণ যদি সমস্ত কিছু রূপক হয়, সব কিছু তিনি যদি ব্রহ্মময় বস্তু হন, তাহলে তার ব্রহ্মময়ী বা চালিকা শক্তি হলেন স্বয়ং শ্রীমা শারদাদেবী। শ্রীপ্রভুর লীলা স্বামী সঙ্গে মাতা ঠাকুরানী
সনাতনি সৃষ্টির আধার, বিভিন্ন মাত্র ভক্তিকে এক আত্মা আধ্যাত্মিকে অভ্যন্তরে দহিয়ে কাকার, দৈহিক সুখ সম্বন্ধ প্রভু অবতারে বন্ধ পরিণত মাত্র সংস্কার, কি বুঝিবে বদ্ধ নরে ইষ্ট জ্ঞান পরস্পর কে পূজ্য পূজক বুঝা পারে। বলছে এক অপূর্ব এদের দুজনের মধ্যে সম্পর্ক, স্বামী স্ত্রী বা সাধারণ মানুষের মধ্যে যেমন দৈহিক কোনো সম্পর্ক থাকে, আমরা একে অপরের প্রতি ভালোবাসা কিছু একটা চেয়ে করি কিন্তু সেই রকম কোনো সম্পর্ক নেই। মা ঠাকুরুন শুয়ে আছে, আপনারা করেছেন এই গল্প, ঠাকুরের সেই ভীষণ ভাব যে এই শরীর যদি তোমার ভোগ করার ইচ্ছা হয় ভোগ করো, এই ভাবতে ভাবতে তিনি গভীর সমাধিতে মগ্ন হয়ে গেলেন। মা সম্পর্কে শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন, ও যদি এত ভালো না হতো, আমায় যদি আক্রমণ করতো, তাহলে আমার এই তপস্যা সংযম সব উড়ে যেত। সমস্ত ক্রেডিট দিচ্ছেন মাকে, বলছে ও যদি এত ভালো না হতো। আবার কি বলছেন, কি বুঝিবে বদ্ধ নরে, এই রিলেশনগুলো আমাদের সত্যি বোঝা একটু কঠিন। প্লেটনিক লাভের কথা আমরা বলি বটে, একটু বই টইতে পড়ে টড়ে বলি প্লেটনিক লাভ, প্লেটনিক লাভটা কেমন সেটা যদি নিজের জীবনে প্রয়োগ করতে হয় তত সহজে হয় না আর কি। ইষ্ট জ্ঞান পরস্পর, একে অপরকে ইষ্ট জ্ঞান করছেন, ঠাকুরদের পদ সংবাহন করতে করতে মা জিজ্ঞেস করছেন তুমি আমাকে কি মনে করো, বলছেন যে মা আনন্দময়ী মন্দিরে আছেন, যিনি নহবৎখানায় বিরাজ করছেন সেই আনন্দময়ী তিনি আমার এখন পদ সংবাহন করছেন, সাক্ষাৎ আনন্দময়ীর প্রতিরূপ বলে আমি তোমাকে মনে করি। ঠাকুর মাকে জিজ্ঞেস করছেন তুমি আমাকে কি সংসার পথে টানতে এলে, মা বলছেন তা কেন, আমি তোমাকে ইষ্ট পথে সাহায্য করতে এনেছি। দক্ষিণেশ্বরের মন্দির থেকে ঠাকুর তার নিজের শোবার ঘরে ফিরে আসছেন, মা বিছানা করছেন, ঠাকুর গভীরভাবে মগ্ন, এসে একটু ধাক্কা দিয়ে দিয়েছেন মাতালের মতো। ঠাকুর বলছেন আমি কি তাহলে মদ খেলুম, মা বলছেন না তুমি মায়ের ভাবামৃত পান করেছো। দেখুন একে অপরের সঙ্গে কী অদ্ভুত একটা শ্রদ্ধা, ব্যক্তিগত সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক তো বটেই, যে কোনো ব্যক্তিগত সম্পর্ক তৈরি হওয়ার জন্য এই শ্রদ্ধাটা খুব জরুরি। আমরা যদি একে অপরকে শ্রদ্ধা না করতে পারি তাহলে ভালোবাসা কোনোভাবে উঠছে না। স্বামী এবং স্ত্রীতে এই সম্পর্কটা সবচেয়ে বেশি জরুরি, কারণ পরবর্তী জেনারেশন এখান থেকেই শেখে। বাবা যদি তার স্ত্রীকে বা সন্তান দেখছে তার বাবা তার মাকে কোনোরকম সম্মান করে না, শ্রদ্ধা করে না, এমন নয় যে ফুল দিয়ে পায়ে ফুল দিয়ে পুজো করতে বলছি একে অপরকে, তা নয়। কিন্তু ব্যক্তিগত সম্পর্কে যদি একে অপরের প্রতি শ্রদ্ধা না থাকে তাহলে সন্তান এই শ্রদ্ধাহীনতায় ভুগতে থাকে। এটি এখন আমাদের সমাজের সবচেয়ে বড় ব্যাধি, সবচেয়ে বড় কষ্টের সম্পর্ক। ঠাকুরের সম্পর্কে বলছেন ইষ্ট জ্ঞান পরস্পর, মানে দুজন দুজনকে নিজের ইষ্ট এই বোধ করছে, মানে হায়ার দ্যান মি, আমার চেয়েও বড়। ইষ্ট কখন আমরা চিন্তা করি, আমাদের হৃদয়ের মধ্যে আমরা ইষ্টকে চিন্তা করি, প্রেশাস জিনিস, যেন তিনি আমাদের হৃদয়ের মধ্যে চিন্তা করি। সামনের মানুষকে ইষ্ট চিন্তা করা মানে হি ইজ প্রেশাস দ্যান মি, স্ট্যান্ডার্ড ইজ হায়ার দ্যান মি, আমার চেয়ে অনেক ভালো অবস্থায় তিনি আছেন, এই বোধে একে অপরের সঙ্গে আছেন। ঠাকুরে শ্রী মায়ের বিয়ে ছাড় জৈব বুদ্ধি দিয়ে দেখিলে পড়িবে মহাদায়, শুনো কহি পরিচয় দেখে দেখে বিয়ে নয় পরিণয় আত্মায় আত্মায়, শ্রী গুরু শ্রী গুরু মাতা লীলাকাণ্ডে অভেদাত্মা আকারে গরণে ভিন্ন জাতি, সৃষ্টি লীলার কারণ এক বস্তু দুরকম ভিন্ন নাম পুরুষ প্রকৃতি। বলছেন তাদের এই আলাদা আলাদা চেহারাটা, তাদের আলাদা আলাদা ভিন্ন ভিন্ন দুটো রূপ নিয়ে এসেছেন কিন্তু তারা স্বরূপে তো এক। শারদানন্দজি প্রণাম মন্ত্র লিখতে গিয়ে বলছেন যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হি ইয়া, যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি এটাকে আলাদা করা যায় না,
আগুনের ভেতরে আপনি হাত ঢোকালে সঙ্গে সঙ্গে আপনার হাতটা পুড়বে। কী করে পুড়বে? নয় আগুনের যে দাহিকা শক্তি আছে সেটা আপনার আঙুলগুলোকে দাহ করে দেবে। এই আগুন থেকে কি তার দাহিকা শক্তিকে আলাদা করা যায়? ঠিক সেরকমভাবে শ্রীরামকৃষ্ণ এবং শ্রীরাম সীমা সারদা দেবী যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা, ঠিক তেমনিভাবে তিনি শ্রীরামকৃষ্ণের মধ্যে স্থিতা আছেন। সর্বিদ্যা স্বরূপান্তান, সেই সর্বিদ্যা স্বরূপিনী সেই দেবী সারদাকে আমি প্রণাম করি। বয়স্কা এবে জননী সঙ্গে আই ঠাকুরানী নিবসতি দক্ষিণ সকরে, থাকেন ভিন্ন ভবনে স্বতন্ত্র প্রভুর সনে এই কালী পুরীর ভিতরে। এখনো কখনো প্রভু ভাবাপন্ন হয়ে প্রভু বেশভূষা করিয়া ধারণ, প্রবেশী শ্যামা মন্দিরে চামর লইয়া করে করিতেন শ্যামায় ব্যজন, সখী ভাব এলে গায়ে বলিতেন গুরু মায়ে সাজাইয়া দিতে সখী বেশে, মাতা কুতুহল হয়ে বসনো কাঁচুলি দিয়ে সাজাই দিতেন পরমেশে। অঙ্গে শোভে আভরণ ধীরে ধীরে অগণন শ্রীমন্দিরে প্রতিমা যে থায়, ভাবের আবেশ মত আচরণে কত মত বিশেষিয়া কথা নাই যায়। অপূর্ব এক সম্পর্ক, এক অদ্ভুত প্রেমের সম্পর্ক যখন তার মনে হলো, তিনি তার ভেতরে সখী ভাব এসে উৎপন্ন হলো, তখন তিনি মাকে বললেন আমাকে সেইভাবে সাজিয়ে দিন। মাও তেমনি সঙ্গে সঙ্গে তাকে সেই কাপড় কুচুরি পরিয়ে গয়না টয়না পরিয়ে তাকে সাজিয়ে পাঠিয়ে দিলেন মা জগদম্বার মন্দিরে। সেখানে ভবতারিণীকে তিনি ব্যজন করছেন, চামর ব্যজন করছেন, মনে করছেন আমি তার সখী। নিজের যে পুরুষ সত্তা সেটাকে সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন। মাকে জিজ্ঞেস করছেন না, তুমি কি আমাকে সংসার পথে টেনে আনতে এসেছো? মা বলছেন না, আমি তোমায় ইষ্ট পথে সাহায্য করতে এসেছি। এই যে তিনি যে তার পুরুষ সত্তাকে সম্পূর্ণ ভুলে যাচ্ছেন, একে সমালোচনা করছেন না, এটা তার সাধন পথে সহায়তা, তাকে সেই পথে সাহায্য করার জন্য তিনি ঠেলে দিচ্ছেন। এবে তাহা দিয়া গিয়ে মূর্তি মূর্তি গোরমায়ে পূজিতে প্রভুর হইল মন, যথাবিধি উপাচার আজ্ঞা হইল তাহার করিবারে তরায়োজন, যখন যা ইচ্ছা আসে জুটে তাহা নাই আসে ইচ্ছাময়ে প্রভুর ইচ্ছায়, আয়োজন পরিপাটি অনুমাত্র নাহি ত্রুটি যাহা লাগে ষোড়শী পূজায়, লইলেন তার সনে পূর্ব সাধন ভজনে ব্যবহৃত যাহা ছিল তোলা, বস্ত্র বিবিধ বরণ সাজসজ্জাভরণ সগমুখী রুদ্রাক্ষের মালা, বিল্লপত্রে নিজ নাম সাদরে শ্রী গুণধাম লিখিয়া লইলা হাতে তুলি, সর্বদ্রব্য সহযোগে মায়ের চরণ আগে ভক্তি ভরে দিলেন অঞ্জলি, বলিলেন বারবার যাগযজ্ঞ তপাচারে সাধন ভজন সমুদায়, কর্ম কাণ্ডের মালা আজ হইল শেষ খেলা সকল সপিনু দুটি পায়, পূজার সময় হেথা সুস্থির নীরব মাথা মহাপূজা করিলা গ্রহণ, দেহখানি চরপ্রায় বাচ্য চেষ্টা নাহি গায় মৃত্তিকার প্রতিমা যেমন, পূজ্য পূজকে তে দুয়ে ভাবরাজ্যে তিয়াগিয়ে ভাবাতিতে একত্রে মিলন, দেহ দুটি পরে সেথা মিলিয়া গিয়াছে সেথা বিয়ের বারতা বুঝো মন, মানা হলে মহাশক্তি কার হেন গায় শক্তি লইবেন শ্রীপ্রভুর পূজা, প্রভু যে পরমেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বেশ্বর সকলের রাজা। তার মনে হলো যেন শ্রী শ্রী মাকে এবার তিনি ষোড়শী জ্ঞানে পূজা করবেন। যথারীতি সেই ষোড়শী পূজার দিন তিনি মাকে আবাহন করলেন, সব রকমের
কিছু ঠিকঠাক করে দিয়ে ষোড়শী পূজা করা হল। মায়ের জীবনীকার লিখছেন 1279 সালে 24 জ্যৈষ্ঠ 5 জুন 1872 সালে অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পূজার দিন আসিল। আজ রাতে শ্রী শ্রী জগদম্বাকে তাহার ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী মূর্তিতে আরাধনা করিতে আগ্রহ শ্রী শ্রী ঠাকুরের মনে জাগৃত হইল। হৃদয় আজ কালী মন্দিরে বিশেষ পূজায় অভিব্রতী, সেই সুতরাং তিনি ঠাকুরের যথাসম্ভব সাহায্য করিয়া চলে গেলেন। পরে রাধা গোবিন্দের রাত্রিকালীন সেবা পূজা শেষ করিয়া দীনু ঠাকুর ঠাকুরের ঘরে আসিয়া অবশিষ্ট আয়োজনে মন দিলেন। পূজাদ্রব্য সমস্ত যথাস্থানে সজ্জিত হইল। আরাধ্য দেবীর কোনো প্রতিমা না থাকিল, তাহার জন্য আলিঙ্গন শোভিত পীঠ ঠাকুরের চৌকির উত্তরে পূজকের সম্মুখে স্থাপিত হইল। এইরূপে ষোড়শী পূজার সমস্ত আয়োজন শেষ করিতে রাত্রি 9 বাজিয়া গেল। শ্রী শ্রী মাকে পূজাকালে উপস্থিত থাকিবার জন্য ঠাকুর পূর্বেই বলিয়া রাখিয়াছেন। এখন তিনি ঘরে আসিয়া নিবিষ্ট মনে ঠাকুরের পূজা দেখিতে লাগিলেন। ঠাকুর পূর্বমুখ হইয়া পশ্চিম দরজার দিকে বসিয়াছিলেন। মন্ত্রোচ্চারণ সহযোগে পূজার দ্রব্য সকল শোধন করি পর তিনি যথাবিধি পূর্বকৃত শেষ করিলেন ও শ্রী শ্রী মাকে নির্দিষ্ট পীঠে উপবিশন করিবার জন্য ইঙ্গিত করিলেন। পূজা দেখিতে দেখিতে মাতা ঠাকুরানীর অর্ধবাহ্য দশা আসিয়া উপস্থিত হইয়াছিল। সুতরাং কেন কি করিতেছেন ইত্যাদি না ভাবিয়া তিনি মন্ত্রমুগ্ধের মধ্যে পশ্চিমাশ হইয়া ঠাকুরের সম্মুখস্থ পীঠে উপবেশন করিলেন। তখন মন্ত্রপূত কলসের জল পিতে ঠাকুর বারংবার শ্রী শ্রী মায়ের অভিষেক করতে লাগলেন। প্রার্থনা মন্ত্র উচ্চারণ করিয়া বলিলেন, হে বাবে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতা ত্রিপুর সুন্দরী, সিদ্ধিদ্বার সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহেতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। পরে তিনি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর অঙ্গে মন্ত্র সকলের যথাবিধি বিন্যাস করিয়া সাক্ষাৎ দেবী জ্ঞানে তাহাকে পূজা করিলেন। পূজান্তে ভোগ নিবেদিত হইল। অবশেষে পূজক নিবেদিত মিষ্টান্নাদি প্রিয়দংশ সহস্তে তুলিয়া দিয়া দেবীর শ্রীমুখে প্রদান করিলেন। দেখিতে দেখিতে বাহ্য জ্ঞান শূন্যা শ্রীমা সমাধিস্থ হইলেন। ঠাকুর অর্থবাহ্য দশায় মন্ত্রোচ্চারণ করিতে করিতে সমাধি রাজ্যে চলিয়া গেলেন। যে ভূমিতে আত্মসমস্ত পূজক ও পূজিকা আত্মস্বরূপে পূর্ণভাবে একীভূত হইলেন। পুজো চলতে লাগলো, মাকে ডেকে নিয়ে আসা হলো, পুজো হলো। প্রশ্ন এখন একটাই যে হঠাৎ করে কেন ত্রিপুরা সুন্দরী পুজো করতে গেলেন মা? মাকে এই পূজা জ্ঞানে কেন তিনি করতে গেলেন? এ প্রসঙ্গে স্বামী প্রমেয়ানন্দজি তার একটা খুব সুন্দর লেখা ছিল, তার থেকে একটি অংশ পড়ছি। শ্রীরামকৃষ্ণের সন্ন্যাস গুরু পরিব্রাজকাচার্য শ্রীমদ তোতাপুরি, সেই সূত্রে শ্রীরামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীরা গুরু পরম্পরাক্রমে পুরী সম্প্রদায়ভুক্ত। পুরী সম্প্রদায়ের মূল মঠ শৃঙ্গেরিতে, শৃঙ্গেরি মঠের মন্দিরে পুরী সম্প্রদায়ের অধিষ্ঠাত্রী দেবী হলেন কামাক্ষী। কামাক্ষী দেবীর মন্দির রয়েছে দক্ষিণ ভারতের কাঞ্চিপুরমে। সেখানে দেবীর ষোড়শী মূর্তি প্রতিষ্ঠিত। আচার্য শঙ্কর সেখানে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করিয়া যন্ত্র করিয়া এক মন্দির নির্মাণের ব্যবস্থা করেন এবং দেবী বিধিসম্মতভাবে নিত্য পূজা করেন। আমাদের যে সন্ন্যাস হয়, আমরা পুরী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী, যেহেতু তোতাপুরীর কাছে শ্রী শ্রী ঠাকুর সন্ন্যাস পেয়েছিলেন। আমাদের পুরো নামের শেষে পুরী বলা হয়, যখন যোগপর্ত বলতে বলা হয় তখন আমরা ওই পুরো নামটা বলি, অমুকানন্দ পুরী, এই পুরো নামটা, এটাকে বলে যোগপর্ত। আমাদের অধিষ্ঠাত্রী দেবী হলেন কামাক্ষী। কামাক্ষীর অপর নাম হচ্ছে আমাদের এই শ্রী শ্রী ঠাকুর যে পুজো করেছেন ষোড়শীর অন্য নাম হচ্ছে কামাক্ষী। আগেই বলা হয়েছে শ্রীরামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীরা পুরী সম্প্রদায়ভুক্ত এবং পুরী সম্প্রদায়ের দেবী কামাক্ষী, যার অপর নাম ষোড়শী, ত্রিপুরা সুন্দরী, রাজরাজেশ্বরী বা শ্রীবিদ্যা। আচার্য শঙ্কর যে দেবী শ্রীবিদ্যাকে কামাক্ষী নামে কাঞ্চিপুরমে প্রতিষ্ঠা করেছিলেন, শৃঙ্গেরি মঠে তিনি বিরজমনা শ্রীযন্ত্রে মন্দিরের অধিষ্ঠাত্রী রূপে।
আজ তাকেই শ্রীরামকৃষ্ণ এ যুগে প্রতিষ্ঠা করলেন শ্রী শ্রী মা সারদা দেবী রূপে জীবন্ত প্রতিমায়। ভাবি শ্রীরামকৃষ্ণ সংঘকে সতত নিয়ন্ত্রিত ও পরিচালিত করবেন বলে। এইখানেই পূজা পূর্ব উল্লিখিত আপাত দৃষ্টি দুটি সামঞ্জস্য এবং শ্রী শ্রী মা দেবী শ্রী শ্রী সারদা দেবীকে ষোড়শী পূজা করার সার্থকতা। ঠাকুর সম্পূর্ণ সংঘের ভার শ্রী শ্রী মায়ের হাতে তুলে দিয়ে গেলেন। স্বামীজি বললেন, তিনি শুধু গুরু মাতা নন, তিনি শুধু জননী নন, তিনি হলেন সংঘ জননী, আমাদের সকলের পূজিতা, আমাদের সকলের চির আরাধ্যা। আমাদের এই পুরী সম্প্রদায়ের চির আরাধ্যা হলেন কামাক্ষী। আমরা যে কখনোই শৃঙ্গেরি মঠে যাই, সেখানে গিয়ে আমরা কামাক্ষীর দর্শন করে আসি। তুমি ত্রিপুরা সুন্দরী রূপে বিরাজিতা, যত দেবী দশমহাবিদ্যার মধ্যে সবচেয়ে সুন্দরতম রূপ হচ্ছে ত্রিপুরা সুন্দরী। সমস্ত সর্ববিদ্যার অধিষ্ঠাত্রী, যে লিখেছে না সর্ববিদ্যা স্বরূপান্তাম, এই শব্দটা লেখার অর্থ তাই, তিনি সর্ববিদ্যার স্বরূপিণী, তিনি সেই দেবী কামাক্ষী। স্বামীজি যাকে বর্ণনা করছেন সংঘ জননী, সংঘ গুরু নন, সংঘ মাতা নন, সংঘ পরিচালিকা নন, সংঘ জননী, তিনি আমাদের সবার মা, তিনি এই সংঘের প্রতিষ্ঠাতা, তিনি আমাদের সংঘের পরিচালিকা শক্তি। ঠাকুর যেন সেই সেই সময় এখন যেন করে সব প্রি ডেস্টিন হয়ে আছে, একটা প্ল্যান যেন ছকা আছে যে এরকম একটা সময় আসবে, তাই এখন থেকে তিনি তার ভেতরে সেই শক্তির জাগরণ করলেন। তিনি প্রার্থনা করতে থাকলেন যে হে বাবে, হে সর্বশক্তির অধীশ্বরী মাত ত্রিপুরা সুন্দরী, সিদ্ধির দ্বার উন্মুক্ত করো, ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে সর্ব আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ করো। শ্রীমা সারদা দেবীর দেবী মানবতে মানবিত্বের যে রুদ্ধ দ্বার তা উন্মুক্ত হল এবং সঙ্গে সঙ্গে আত্মানুমোক্ষার্থম জগদ্ধিতায় ছয় উৎসর্গকৃত ভাবি রামকৃষ্ণ সঙ্গের অধিষ্ঠাত্রী দেবী রূপে অধিষ্ঠিতা থেকে যে তিনি সতত সর্বকল্যাণ সাধন করবেন, দিনটি তার রূপক, তার সূচক, এই সংঘকে তিনি পরিচালনা করবেন। তাই যখন দেবী মানবী রূপে আসেন তখন মানুষের যে লিমিটেশন তার মধ্যে বাধা থাকেন, তাই তিনি প্রার্থনা করছেন এর ভেতরে সেই দৈবী শক্তিকে জাগ্রত করো এবং এর ভেতরে সিদ্ধির দ্বার উন্মুক্ত করো। শ্যামনাগে শ্যামা সুতা উগ্রভাব বিবর্জিতা মাতৃ স্নেহে পূর্ণিত আধারে হিতেরতা মাতৃরীত পরতত্ত্ব সুবিধি শিক্ষা হেতু গার্হস্থ আচার এ পূজা পূজার ইতি আর দেব দেবী মূর্তি কভুনা পূজিলা পরমেশ যেন পূজা শ্রী শ্রীমার পরম চরমসার পরিণাম সকলের শেষ এদিকে মায়ের রীতি প্রভুপদে নিষ্ঠাবতী শ্রীপ্রভুই এক ধ্যান জ্ঞান তার চিন্তা দিবানিশী তার সেবা অভিলাষী প্রভু যেন পরাণ পরাণ বুঝো মন ইশারায় প্রভু আর শ্রী শ্রীমায় রূপে দোহে আত্মায় অভেদ হৃদে চিত্তে প্রাণে মনে এক ঠাঁই দুইজনে তিলে কেউ নাহি কো বিচ্ছেদ অমিয় পূরিত কথা রামকৃষ্ণ লীলা গাথা তাহে মত্ত মগ্ন রহমন টিকা জপর হলে এক রত্নাকর তলে যাবতীয় মানিক রতন প্রভু তার যাবতীয় সাধনার সমস্ত সে সিদ্ধির মালা তার যে জপের মালা তিনি সেটিকে উৎসর্গ করলেন। তিনি বললেন আমার সমস্ত সাধনার বল তোমায় উৎসর্গ করলাম, আর নতুন করে কোনো পূজা অর্চনা কোনো সাধন ভজনা কিচ্ছু প্রয়োজন নেই। মায়ের কতখানি শক্তি আপনারা ভাবুন, সেই সমস্তটা তিনি হজম করলেন। একটা ছবি মনে করার চেষ্টা করুন, শ্রী শ্রী মায়ের শেষ জন্মদিন দক্ষিণে এতে পালন হচ্ছে, জয়রামবাটিতে পালন হচ্ছে, মা ঠাকুরুন পুজো নিচ্ছেন সকলের নামে নামে, পদ্মফুল একবারে ভরে যাচ্ছে, রাখাল শরৎ তারক সকলের নামে মা পুজো নিচ্ছেন, সব হয়ে গেল, অরূপানন্দজি দেখছেন পুজো টুজো শেষ হয়ে যাওয়ার পর মা
টুকটুক করে একটা বাটিতে করে কিছু নিয়ে যাচ্ছেন পুকুর পাড়ে ধুতে। কি না মায়ের ছোট ভাইয়ের স্ত্রী, তিনি সন্তান সম্ভব, আজকে খাবার হতে দেরি হবে, তাই তার জন্য মাছ কেটে পুকুরে যাচ্ছেন ধুতে। ধুয়ে সেই মাছের তিনি মাছের ঝোল রান্না করবেন। দুটো ছবি মনে মনে ভাবুন। আমাদের যদি কেউ বলে আহা মহারাজ আপনার তুলনা হয় না, 20 ইঞ্চি ছাতি 80 ইঞ্চি হয়ে যায়, তখন মনে হয় সে আকাশে আকাশে আমরা ঘুরে বেড়াচ্ছি। আর এই যে সার্থক যে দেবী, তিনি যে এই যে ক্ষমতা গ্রহণ করার, কে কতখানি ক্ষমতা থাকলে এটা হয়। দেখুন পুজো করলে একবারে ফুলের হিট হয়ে গেছে, স্তূপ হয়ে গেছে, তিনি আবার পরক্ষণে চলেছেন তার কর্তব্য কর্মে। দুটি ছবি, এই দুটি ছবি প্রকাশ করে, এটা তো পরবর্তীকালে, কিন্তু এই মানে জীবনের সারা জীবন মাতার এই দৈবী এবং মানবিক গুণ দুটি আমাদের দেখিয়ে দেয়। ঠাকুরের এত কিছু পূজা নিলেন মানে ঠাকুর তার শিষ্য হয়ে থাকলেন না, তিনি তার সেবাতে সমস্ত মন প্রাণ সব কিছুতে তিনি তার সেবাতে নিজের জীবন উৎসর্গ করলেন। তাই পুঁথিকার শেষ করছেন এই অধ্যায়, অমীয় পুরিত কথা রামকৃষ্ণ লীলা গাথা, তাহে মত্ত মগ্ন রহমন, কি কাজ অপরে হলে এক রাত্না করতলে যাবতীয় মানিক রতন। এই অমীয় যে গাথা, এই রামকৃষ্ণ লীলা কথা স্মরণ করে যাও। স্মরণ করলে কি হবে, তাহলে তুমি একই রত্নাকরের নিচে নানা জায়গায় খুঁজতে হবে না, একই জায়গায় ডুব দিলেই সমুদ্র থেকে সমস্ত রত্নাকর, সমস্ত রত্ন আহরণ করে তুমি আন্ডিল হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। আজকের মতো পুঁথিপাঠ শেষ করছি। আগামী দিনে কিন্তু যেমন নির্দিষ্ট দিনে মাসের শেষ বুধবার আমরা আবার সমবেত হব। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অথম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত্। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আর কদিন বাদে তো ফলহারিণী কালী পূজা হবে, আমরা তো এই পূজার তত্ত্বগত দিকটা দেখলাম। ওই দিন যখন পূজা হবে, মায়ের কাছে প্রার্থনা যেন আমরা সবাই করতে পারি, যেন তিনি কৃপা করে আমাদের সিদ্ধিদ্বার উন্মুক্ত করে দেন, আমরাও যেন তার সঙ্গে মিশে একাকার হয়ে যেতে পারি।